প্লেটের টুকরো দিয়ে নারীর শক্তি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন বিদ্যার। ব্যবহারের পর আবর্জনা স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল। বিষয় নারী শক্তি। বছর ২৫ সায়ন বিদ্যা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা। ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন। পড়ে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকে বুকে কাটত। কাদা মাটি দিয়ে বানাতো মাটির পুতুল ও প্রতিমা। অন্যদিকে বারবারই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন। এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা। এটা আঁকতে মোট ৭০টা ব্লেড ব্যবহার করা হয়েছে। কোনো রকম বিরতি ছাড়া টানা ৫ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন। এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারীর শক্তি এঁকেছে সায়ন, তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা। অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন। সায়ন ছোট থেকেই পিসির কাছেই মানুষ। বর্তমানে এলাকার কুচি কাচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন। সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন। ভালো লাগছে, যদি আরো উন্নত করতে পারে তার আরো ভালো লাগবে। হ্যাঁ, ছোট থেকেই তো পড়ে থাকা জিনিস সব তৈরি করতো, বিভিন্ন পড়ে থাকা জিনিসকে নিয়ে পুতুল তৈরি করতো, সব কিছু করে এই দেখে দেখেই আমি তখন ওকে ছবি আঁকাতে দিয়েছি। এখন সায়ন কী করে? এখন তো টিউশন করছে, বিভিন্ন জায়গায় ছবি আঁকাতে যাচ্ছে, বিভিন্ন জিনিস ঘরেই আবার তৈরি করে। এবার পুরনো ব্লেড, ভাঙা ব্লেড দেখে একে তৈরি করছে। এইসব ও সবসময় করতে থাকে, শুধু ভাঙা বিলে কেন, বিভিন্ন জিনিস নিয়েও তৈরি করতে থাকে, সবসময় আঁকতেই থাকে। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন?